আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এডি হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনাদের শোনাবো একটা হৃদয় বিদারক কাহিনী। অনেক দিন পর গ্রামের বাড়িতে আসলাম, মনটা বেশি একটু ভালো না, তাই চিন্তা করলাম মনটাকে ভালো করতে হলে একটু আমার গ্রামের বাড়ির মাদ্রাসার দিকে যাই। মাদ্রাসার ভিতরে প্রবেশ করলাম, খুব মনটা ভালো লাগলো। ভিতরে আরও প্রবেশ করলাম, আরও ভালো লাগলো। কিছুক্ষণ পরে মাদ্রাসার কোনো ছাত্র এবং শিক্ষক কাউকে দেখতে পেলাম না। সর্বপ্রথম প্রবেশ করলাম মাদ্রাসার হেফজখানার ভিতরে, কোনো ছাত্র দেখলাম না। আমি মনে করলাম হয়তো ছাত্ররা বাহিরে আছে। একটু বাহিরের দিকে নজর করি, দেখি সেখানে কোনো ছাত্র নাই। চিন্তা করলাম যে মাদ্রাসার ভিতরে যেহেতু ছাত্র নাই, মাঠে ছাত্র নাই, হয়তো ছাত্ররা গোসলখানার দিকে, ওখানে কোথাও আছে। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গোসলখানার কাছে গেলাম, সেখানে কোনো ছাত্র এবং শিক্ষক কাউকে দেখতে পেলাম না। মনের ভিতর অনেক ব্যথা নিয়ে মাদ্রাসা থেকে বাইর হলাম এবং চিন্তা করলাম আজ মাদ্রাসার এই কেন দশা। যে মাদ্রাসার কিরাত বিভাগের ছাত্র ছিল অসংখ্য অগণিত, হিন্দুখানার ছাত্র ছিল অনেক এবং প্রত্যেক বছর 10 থেকে 15 জন ছাত্র হাফেজ হতো, আগ্রী প্রদান করত, আজ সেখানে ছাত্র শূন্যতা। মনের ভিতর অনেক ব্যথা নিয়ে চলে আসলাম মাদ্রাসা থেকে। দেখলাম মাদ্রাসার সম্মানিত মহতারাম সাহেব তিনি দোকানের কাছে বসে আছেন। এ কেমন অবস্থা, একজন মহতারাম সাহেব সে কি এইভাবে বসে থাকতে পারে দোকানের সামনে? এটাই কি আমাদের আলেমদের শান? শুকুরানের আমি নাম এসু শান্তির মোহনাম, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে।